আসসালামু আলাইকুম, হেলদি ডোজ ফার্মেসি থেকে স্বাগতম। এটা একটি মডেল ফার্মেসি। আমি মোহাম্মদ আইয়ুব আলী, রেজিস্টার্ড এডেড ফার্মাসিস্ট। আমি টেম্পারেচার নিয়ে, ওষুধের সংরক্ষণ নিয়ে বেশ কিছু কথা বলতে চাচ্ছিলাম যে ওষুধ আসলে কীরকম টেম্পারেচার রাখা উচিত। ওষুধ সংরক্ষণ, ওষুধের পটেন্সির ক্ষেত্রে ওষুধের গুণগত মান সঠিক রাখার জন্য সংরক্ষণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সো ফার্মেসিগুলোতে ওষুধ অবশ্যই টেম্পারেচার মেনটেন করে সংরক্ষণ করতে হবে। মডেল ফার্মেসির গুরুত্ব হচ্ছে, মডেল ফার্মেসির স্পেশালিটি হচ্ছে সেখানে ওষুধ সঠিক টেম্পারেচারে সাথে সুন্দর করে সংরক্ষণ করা হয় এবং বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে ওষুধ ক্রয় করা হয়। আমি যদি আপনাদেরকে একটি মেডিসিনের দেখাই, এখানে লেখা আছে যে এখানে বিলো 30 ডিগ্রি, দেখেন 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অথবা এর নিচে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। তো আমাদের বাংলাদেশে যদি টেম্পারেচার আপনি দেখেন, কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের টেম্পারেচার 43-এর উপরে চলে গেছে। সো ওষুধ যে ফার্মেসিটাতে এসি এয়ার কন্ডিশন সিস্টেম নেই, সেই ফার্মেসিতে কীভাবে ওষুধ সংরক্ষণ হচ্ছে 30 ডিগ্রিতে? সো অবশ্যই আপনাদের প্রতি আবেদন থাকবে যে মডেল ফার্মেসি থেকে ওষুধ কিনবেন যেখানে এয়ার কন্ডিশন সিস্টেমের মাধ্যমে ওষুধ সংরক্ষণ করা হচ্ছে এবং একজন রেজিস্টার এডেড ফার্মাসিস্টের তত্ত্বাবধানে বিভিন্ন অথেন্টিক সরকার অনুমোদিত বিভিন্ন কোম্পানি থেকে ওষুধ ক্রয় করা হচ্ছে। তারা কোনো ভ্রাম্যমাণ বা কোনো সাইকেল পার্টি বা কোনো ভ্যান পার্টি বা কোনো মার্কেট থেকে ওষুধ ক্রয় করে না। তারা বেশিরভাগই মানে ম্যাক্সিমামই হচ্ছে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা ডিরেক্টভাবে ওষুধ দিয়ে যান এবং গাড়ির মাধ্যমে দিয়ে যান। সো আপনাদের প্রতি এটাই আবেদন থাকবে যে ভালো ওষুধ ক্রয় করুন, সংরক্ষিত ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করুন, মডেল ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করুন। আমরা একটা মডেল ফার্মেসি, আগেই বলছি হেলদি ডোজ ফার্মেসি, আমরা অনলাইন ফ্যাসিলিটি আছে। আমি নিজে ফার্মাসিস্ট এবং আমার ওয়াইফ তিনিও একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। সো আমরা চাচ্ছি যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে সঠিক টেম্পারেচারে ওষুধ সংরক্ষণ করে এবং সঠিক সোর্স থেকে ওষুধ ক্রয় করে ভালো ওষুধ আপনাদেরকে দেওয়ার জন্য। সো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, যদি আপনাদের কোনো ওষুধ লাগে প্রেসক্রিপশন পাঠিয়ে দেবেন, আমরা অবশ্যই আপনাদের বাসায় পৌঁছে দেবো। ভালো থাকবেন, আমাদের দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।